ব্লক কলেজে দুটো ক্যাম্পাস আছে, একটা হলো কলকাতা যেটা কিনা ডায়মন্ড হারবারে স্টাডি, আর একটা হলো টলিগঞ্জ ক্যাম্পাস যেটা আপনাদের টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে অটো ধরে কবরডাঙ্গা, কবরডাঙ্গা থেকে আপনাদের নেপালগঞ্জ হয়ে মেট্রো সিটি পার্কে নামলে একদম সামনে কলেজ। একটু ডিস্টেন্স আসে বাট গাড়ি খুব অ্যাভেলেবেল ওখান থেকে। তো আমাদের কলেজের ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, আমাদের কলেজের বলতে গেলে লাইব্রেরি আছে, দুটো কলেজেই লাইব্রেরি আছে, এই নিয়ে কোনো প্রবলেম নেই। তো লাইব্রেরি থেকে আপনারা যখন তখন বই ইস্যু করতে পারেন, ঠিক টাইমে ফেরত দিতে হবে, এইটুকুই রুলস। আর আপনারা এখানে আমাদের অ্যাডমিনের যে সমস্ত কর্মচারীরা আছেন তারা খুবই হেল্পফুল, খুব কোঅপারেটিভ স্টুডেন্টদের সাথে, আপনাদের যেরকমভাবে হেল্প লাগবে আপনারা বলেই ওরা করে দেয়। আর ফি স্ট্রাকচার নিয়ে আমি আপাতত কিছু বলছি না, এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, এটার লিঙ্ক দেওয়া আছে গুগলে। তো আর আমাদের টিচাররা ভীষণই খুবই ভালো, হেল্পফুল, এক্সামের আগে খুব কোঅপারেটিভ, আমাদের নোটস দিয়ে দেয়, কোশ্চেন মেথডস বলে দেয়, কীরমভাবে কী পেপার আসবে সেই ব্যাপারে আমাদের রেডি করায়, আমাদের এক্সামও নেয় সেমিস্টারের জন্য। তো ইন্টারনালিও আমাদের হেল্প করে মোটামুটি কোশ্চেন দিয়ে, নোটস দিয়ে, যাই হোক কমন সাজেশন হিসেবে আমাদেরকে অনেকেই গাইড করে। আর আমাদের বলতে গেলে স্যার ম্যাডামদের আদার্স পার্সোনালি কল করেও কিছু যদি কনফিউশন থাকে তো জানা যেতে পারে। আর আমি এটাই বলবো আপনারা যদি আমাদের কলেজকে সিলেক্ট করেন তো ভুল কিছু করবেন না। থ্যাংক ইউ। আচ্ছা না, এখানে আমার একটা